টাঙ্গাইলের মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেয়ে এবং মেয়ের জামাই সাদা কাগজে টিপসই নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন 76 বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম। মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্বার্থলোভী মেয়ে সেলিনা মায়ের সম্পত্তি আত্মসাতের জন্য বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নাটক সাজিয়ে সুকৌশলে জমির দলিলে টিপসই নিয়েছে বলে অভিযোগ করেছেন তার মা আয়েশা বেগম। বৃদ্ধা আয়েশা বেগম মধুপুর উপজেলাধীন কুরালিয়া গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে। ভুক্তভোগী আয়েশা বেগম জানান, আমি কোথাও গিয়ে তাদেরকে জমি দলিল করে দেইনি, তারা প্রতারণা করে আমার জমি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ বিষয়ে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অত্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চেয়ারম্যানের কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেননি। ন্যায় বিচারের আশায় বৃদ্ধা আয়েশা বেগম মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ঘর বাড়ি হারিয়ে আজ তাকে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তিনি এই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। এর মধ্যে হঠাৎ করে বয়স্ক ভাতা কাটার কথা কইয়া জমিন নিয়ে গেছে দলিল করে। আমার ফুপুর জমিন আত্মসাত করে তার মেয়ের জামাই নিয়ে গেছে, তাদের বাড়িতে থাকতে দেয় না এবং তাদেরকে মার দূর করে তাদের বাড়িতে উঠতেই দেয় না। স্যার কয়ে নিছে যে বয়স্ক ভাতার কাট করে দিব তোমারে, আমি যাম গা তাড়াতাড়ি তোমার টিপ দিয়ে নাকবো। হ্যাঁ যাইয়া সন্ধ্যার সময় যাইয়া টিপ দিয়ে থিয়েছে, আমরা কেউ জানি না, ভাই বোন আরও আসি কেউই জানে না।